ইসরায়েল হামাস সহিংসতায় এক আট থাই নাগরিক নিহত, থাইল্যান্ড। ইসরায়েলি বাহিনী এবং হামাস যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের এক আট নাগরিক নিহত হয়েছে। এর আগে এক দুইজন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। থাই সরকার মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এফপির। থাইল্যান্ডের উপরাষ্ট্রমন্ত্রী জাক্কাপং সম্মানী নিহতের হালনাগাদ তথ্য দিয়ে বলেন, সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে হাজারো থাই নাগরিককে সরিয়ে নেওয়ার ব্যাপারে কাজ করছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শনিবার এ সংঘাত ছড়িয়ে পড়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র পৃথকভাবে বলেন, এ সংঘাতে আরও নয় থাই নাগরিক আহত এবং এক একজন বন্দী হয়েছে। ব্যাংকের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে প্রায় 300,000 থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে। জাক্কাপং বলেন, থাইল্যান্ডের প্রায় 300,000 নাগরিক দেশে ফিরে আসার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েল গাজা সংঘাতে 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এ সংঘাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য একটি দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের সতর্কবার্তা।